বিরোধী ঐক্য বারো বাজিছে বিভাজনের দিকে আগবাড়িছে বিরোধী ঐক্য এপিনে বিগ ব্রাদারর ডেমাকি আনপিনে দুই মেরু দুই গগৈ অখিল লুরিনর কাজিয়া একত্রীকরণক লৈ ভূপেন বরার ঘোষণা 2026 লৈ নাথাকে বিরোধী ঐক্য মঞ্চ অবশেষত কংগ্রেসে নিজের স্বরূপ দেখাই দিছে 2026 লৈ বিরোধী ঐক্য মঞ্চ নাথাকে বলে ঘোষণা করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই থাকিব কেবল ইন্ডিয়া এলায়েন্স এটা ইন্ডিয়া এলায়েন্সের কথাটো আহিব ইয়ার পশত আর আমি অসমত বিরোধী ঐক্য মঞ্চ বলে নকর ইন্ডিয়া এলায়েন্সের যে ভূমিকা হব সেই ভূমিকার প্রত্যক্ষ প্রভাব নিশ্চিতভাবে 2026 বিধানসভা নির্বাচন পড়ব ইপিনে অখিল গগৈক লৈ পুনৰ আক্ৰমণাত্মক ভূপেন কুমাৰ বৰা অখিল গগৈৰ নাম নোলোৱাকৈয়ে অখিলক মিত্ৰতাৰ ধৰ্ম সোঁৱৰাই দিলে ভূপেন বৰাই মিত্ৰতাত থাকিলে মিত্ৰতাৰ ধৰ্ম মানিব লাগিব দুটা দলৰ নেতৃত্বৰ মাজত এটা পাৰস্পৰিক সন্মান আৰু এৰা ধৰা বুজাবুজি মনোভাৱ থাকিব লাগিব সেইটোত যেতিয়া যেতিয়া কম বেছি হ'ব তেতিয়া সম্বন্ধটো দুৰ্বল হ'ব নিৰ্বাচনৰ পিছতে বিৰোধী ঐক্য মঞ্চক লৈ ভূপেন বৰাই কৰা এই মন্তব্যই বহন কৰিছে বিশেষ তাৎপৰ্য বিরোধী ঐক্য মঞ্চ রক্ষার কথা নকয় ভূপেন বরাই কলে 2026 লৈ কংগ্রেসক অধিক শক্তিশালী করাই এতিয়া তেওঁর লক্ষ্য সরকার এখন বনার ক্ষেত্রে ইন্ডিয়া এলায়েন্সের যে ভূমিকা হব সেই ভূমিকার প্রত্যক্ষ প্রভাব নিশ্চিতভাবে 2026 বিধানসভা নির্বাচন পড়ব এটা কেজরিওয়াল ডাঙরিয়া মমতা ব্যানার্জি ডাঙরিয়ানে যদি আমার এআইসিসি নেতাসকলের লগত মিলি বহি একেলগে কাম করে সেই প্রভাবটা অসমত পড়ব আমি সেই ধরনের পটভূমি এটা পাই যাব সেখানে আমি দিল্লির গোটেই পরিবেশটা আমি অধ্যয়ন করে থাকি আর দিল্লির পরিবেশ আর পরিস্থিতি সাপেক্ষে আমি অসমত আমার মিত্রতার দিকবিলাক আমি নিশ্চয় পদক্ষেপ গ্রহণ করি ভূপেন বরাই বিরোধী ঐক্য মঞ্চ ভঙ্গর কথা কোয়ার সময়তে আঞ্চলিক দল একত্রীকরণক লৈ যুযুধান হয়ে আছে অখিল লুরিন অজাপর সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ে অখিল গগৈর প্রস্তাব অগ্রাহ্য করার পিছতে লুরিন কটাক্ষ রাইজর দলের সভাপতিজনের কাজিরঙাত অখিলে কলে কোনোবাই ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত ময়মতালি অথবা ব্যক্তিগত সপোন পূরণ করবলৈ এক নহব পাৰে যদি সচাকে আঞ্চলিকতাবাদক শক্তিশালী করব লাগে তেতিয়াহলে সমভাবাপন্ন সকলবিলাক আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হব লাগে আজি কোনোবাই নিজৰ নিজৰ ব্যক্তিগত স্বার্থর কারণে ব্যক্তিগত ময়মতালির কারণে ব্যক্তিগত সপোনক পূরণ করব নোৱাৰিম বুলি ভাবি লৈ আসলতে আঞ্চলিকতাবাদী শক্তিবিলাক একলগ নহব পাৰে উল্লেখযোগ্য যে রাইজর দল আর জাতীয় পরিষদ এক হব বলে ঘোষণা করেছিল অখিল গগৈয়ে কিন্তু অখিল গগৈর এই ঘোষণা নচ্ছাত করে লুরিনে কয় যে কেবল দুই গগৈর দুটা এক হলেই নহব ইয়ার উত্তরতে অখিলে রাজ্যর স্বার্থ পূরণ হবলে একত্রিত হব লাগিব আঞ্চলিক শক্তি বলে মন্তব্য করে যদি সে অসমৰ স্বার্থ পূরণ করব লাগে তেতিয়াহলে আঞ্চলিক শক্তিবিলাক একলগ হব লাগে রাইজর দলে বিচাৰে যে আঞ্চলিকতাবাদী দলবিলাক একলগ হব লাগে বিরোধী শিবিরত এতিয়া এনেদরে লাহে লাহে ইটো দলের কাশর পর আনটো দল আঁতরি যাব ধরেছে তার মাজতে ফলাফল ভাল হওয়ার সম্ভাবনা দেখি কংগ্রেসীয় সহযোগী দলবুরক একাশরিয়া করার প্রবণতা বৃদ্ধি পাইছে এনে পরিস্থিতিত বিজেপিক পরাস্ত করার সপোন দেখাই বিরোধী ঐক্যর নামত সরু সুরা দলবুরক উচতায় জোল খাই পরম আহ্লাদিত হয়ে আছে বিগ ব্রাদার দল লক্ষণীয় হব আগন্তুক বিধানসভালৈ বিরোধী ঐক্যর বাকসত কোন কোন সুমাই থাকে বিপুল বর্মন আর বলেন ভট্টাচার্যর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।